আসসালামু আলাইকুম, ডাক্তার এরান জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আজকের ভিডিওতে করোনারি আর্টারি ক্যালসিয়াম স্কোরিং এই পরীক্ষাটি সম্পর্কে কিছু আলোচনা করব। তো এটা একটি হার্টের একটি সিটি স্ক্যান, তো এটা কেন করব, কেন করা দরকার এই বিষয়ে কথা বলবো। এবং তার আগে বলে নিই, হার্টের রোগে বা হার্ট অ্যাটাকে এখনও সারা ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি মানুষ মারা যায়, এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে যে প্রায় 50% ক্ষেত্রে হার্টের রোগীরা টের পায় না যে তাদের কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে বা হার্ট অ্যাটাক হচ্ছে। যখনই হয়ে যাচ্ছে তখন তারা বিপদে পড়ে যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে ডেথ হয়ে যাচ্ছে। এমন কোনো টেস্ট কি আছে যেই টেস্টের মাধ্যমে আমরা আগে থেকেই বুঝতে পারবো যে আমাদের হার্টের করোনারি আর্টারিতে কতটুকু প্ল্যাক ফর্মেশন হয়ে গেছে বা ব্লক অলরেডি ডেভেলপ শুরু হয়েছে? তো এই টেস্টটা আগেই করা উচিত, কারণ যখনই সিমটম আসবে না তখন টেস্ট করে যদি আমরা জানতে পারি তাহলে আমরা সাবধান থাকতে পারবো, বা আমরা এমন লাইফস্টাইল বা এমন কোনো পদ্ধতি বা এমন কোনো উপায় আমরা অবলম্বন করব যেটা মাধ্যমে আমরা সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারবো। তো যেহেতু ফাংশনাল মেডিসিনে অলওয়েজ রুট কজ নিয়ে চিকিৎসা করা হয়, তো সুতরাং আমরা রুট কজটাকে আইডেন্টিফাই করব এবং তারপরে আমরা সেটার টেস্টটা করব এবং তারপরে সেটার একটা সমাধানের দিকে যাব। তো করোনারি আর্টারি ক্যালসিয়াম স্কোরিং এটা একটা হার্টের সিটি স্ক্যান। তো এটা দেখতে কেমন সেটা আমি ছবিতে আপনারা দেখেন, জাস্ট দেখাচ্ছি যে করোনারি আর্টারি ক্যালসিয়াম স্কোরিংয়ে এই যে সিটি স্ক্যান মেশিন দেখছেন, সিটি স্ক্যানের মেশিনের মধ্যে একজন মানুষকে প্রবেশ করানো হচ্ছে। তো এই বেশি সময় লাগে না, এখানে 5 থেকে 10 মিনিট, 5 to 10 মিনিটসের মতো সময় লাগে। তো এই সিটি স্ক্যানের পরীক্ষার মাধ্যমে আপনার করোনারি আর্টারি কতটুকু ক্যালসিয়াম জমেছে সেটা দেখা যায়। তো যাই হোক, এটা আমাদের বাংলাদেশেই হয় এবং বড় বড় ল্যাবে হচ্ছে। তো এটা কী অ্যাডভাইস দিতে হয় সেটা আমি বলে দিব। তো তার আগে বলে দিই যে করোনারি আর্টারিতে ক্যালসিয়াম মানে প্লাক ফর্মেশন কীভাবে হয়। তো প্লাক মানে একটা জমাট বেঁধে যায় করোনারি আর্টারিতে। তো সেটা তৈরি করতে গেলে প্লাকের মধ্যে কী কী থাকে? থাকে কোলেস্ট্রল, হাই যদি কোলেস্ট্রল খুব বেশি থাকে, কোলেস্ট্রল থাকে, সাথে ক্যালসিয়াম থাকে, সাথে ফিব্রিন নামক প্রোটিন থাকে। এগুলো মিলে একটা শক্ত, প্রথমে নরম সফট থাকে, পরে শক্ত একটা প্লাক তৈরি হয়। পরবর্তীতে ওই জায়গাটা যদি ন্যারো কোনো জায়গায় ব্লক হয়ে আটকে মানে চলে যায় এবং আটকে থাকে, পরবর্তী অংশ ব্লাড সাপ্লাই পায় না এবং এটা তখন ব্লাড সাপ্লাই না হওয়ার কারণে এমআই বা মায়োকার্ডিয়াল ইনফ্যাকশান হয়, সমস্যা পড়ে বা হার্ট অ্যাটাক বলে। তো এখন এইটার পিছনের কারণটা কি? এটার পিছনের কারণ হচ্ছে ইনফ্লামেশন। তো আমরা কোলেস্ট্রলকে ম্যাক্সিমাম ক্ষেত্রে দায়ী করি বা কোলেস্ট্রল কমানোর ওষুধ খাই, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে আমাদের প্লাক ফর্মেশন বন্ধ হয় না, কারণ কোলেস্ট্রল একা রেসপন্সিবল না। এখানে কোলেস্ট্রল আছে, এখানে ক্যালসিয়াম আছে, এখানে অন্যান্য এজেস, হ্যাঁ, অ্যাডভান্সড গ্লাইকেটেড এন প্রোডাক্ট, হ্যাঁ, যেখানে আপনার গ্লাইকেটেড প্রোটিন থাকে, গ্লুকোজ এবং প্রোটিন মিলে যে প্রোডাক্টটা হয় সেটার এখানে রেসপন্সিবল, ফিব্রিন নামক প্রোটিন থাকে এটা রেসপন্সিবল। সুতরাং আপনি শুধু কোলেস্ট্রল কমানোর ওষুধ খেলে কিন্তু এখান থেকে রক্ষা পাবেন না, তো উল্টা আরও ভিটামিন ডি বা অন্যান্য সমস্যাগুলো কমে যাবে, কারণ হরমোন কমে যাবে, কারণ কোলেস্ট্রল থেকে এগুলো তৈরি হয়। তো এইটা কেন বাড়ে? এটার মূল কারণটা হচ্ছে ইনফ্লামেশন, ঠিক আছে? ইনফ্লামেশন যদি বডিতে চলতে থাকে তাহলে এই টোটাল প্রসেসটা কিন্তু চলতে থাকবে, আপনার কোলেস্ট্রলও লিভার থেকে চলে আসবে, আপনার ক্যালসিয়াম যেখানে প্যাথোলজি হবে সেখানে রিপেয়ার করার জন্য ক্যালসিয়াম ব্লাড থেকে বের হয়ে চলে আসবে, তারপরে আপনার এজেস তৈরি হবে, আপনার ফিব্রিনগুলো চলে আসবে, প্লাক ফর্মেশন হবে। এবং এই ইনফ্লামেশন বৃদ্ধি পায় হচ্ছে যদি ব্লাডে বেশি পরিমাণে ইনসুলিন থাকে। সো রুটে যদি আপনি হাত দেন, গাছের শিকড়ে যদি হাত দেন, তাহলে আপনাকে ফাস্টিং ইনসুলিন লেভেল করে ফাস্টিং ইনসুলিন লেভেল 5-6 নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো ফাস্টিং ইনসুলিন লেভেল এই টেস্টটি আপনাকে করতে হবে। তো যাই হোক, এটা একটা ইম্পর্টেন্ট একটা মার্কার, আমরা যেন ফাস্টিং ইনসুলিন লেভেলটা খুব বেশি জোর দিই। তারপরে আপনার যদি কিছু রিস্ক ফ্যাক্টর থাকে, অর্থাৎ আপনার ডায়াবেটিস থাকে, আপনার প্রেশার থাকে, আপনার বয়স 40 হয়ে গেছে, ঠিক আছে, মাঝে মাঝে চেস্ট পেইন যদি হয়, তাহলে আপনাকে এই ক্যালসিয়াম করোনারি আর্টারি ক্যালসিয়াম স্কোরিংটা করতে হবে। ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় হার্ট অ্যাটাকে দেখা যায়, হার্ট অ্যাটাক যারা করেছে তাদের যদি রিপোর্টগুলো দেখেন, দেখবেন যে তাদের রক্তের কোলেস্ট্রল নর্মাল ছিল, তাদের এলডিএল নর্মাল ছিল, তারা স্ট্যাটিন জাতীয় ওষুধ, হ্যাঁ, ওষুধ খেয়ে তারা এগুলো সব নর্মাল রাখছে, তারপরে তাদের হার্ট অ্যাটাকে মারা গেছে। তো সুতরাং দেখা যাচ্ছে কনক্লুশনে যে এই ওষুধটা আপনাকে হার্ট অ্যাটাক থেকে 100% রক্ষা করবে না, হ্যাঁ, তাহলে আপনাকে আরও বেশি কিছু করতে হবে, হ্যাঁ। এবং আমরা সাধারণত কোলেস্ট্রল কমানোর ওষুধটাকে কমাতে এনকারেজ করি না, আমরা লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে কোলেস্ট্রলটাকে কমিয়ে আনি, কারণ কোলেস্ট্রল কমানোর রুট কজটা হচ্ছে আপনি ইনফ্লামেশন যখন কমাবেন, আপনি যখন ইনসুলিন কমাবেন, আপনি অটোমেটিক্যালি কোলেস্ট্রল কমে আসবে, এলডিএল কমে আসবে এবং এসডিএল বেড়ে যাবে, ঠিক আছে, এলডিএল কমে যাবে এবং এসডিএলটা বেড়ে যাবে। আচ্ছা, তো এখন যে বিষয়টা বলতে যাচ্ছিলাম যে করোনারি আর্টারি ক্যালসিয়াম স্কোরিংয়ের মাধ্যমে আপনার এই যে ক্যাক স্কোর যেটা বলা হয় সেটার লেভেলটা যদি কম থাকে লো রিস্ক, হ্যাঁ, বেশি থাকলে ইন্টারমিডিয়েট এবং আরও বেশি থাকলে হাই রিস্ক। তো এটা যত বেশি থাকবে তত বেশি আপনি ঝুঁকিতে আসেন। তো এইটার জন্য সবচেয়ে ভালো যে টেস্টটা যেটাকে বলা হয় অ্যাগাস্টন স্কোর, এটা সারা ওয়ার্ল্ডে খুব বিখ্যাত একটি টেস্ট এবং এটা আমরা বাংলাদেশেও হয়,
আপনার করোনারি আর্টারি ক্যালসিয়াম স্কোরিং উইদাউট কন্ট্রাস্ট এটা আপনার চিকিৎসক যদি আপনাকে লিখে দেয় অ্যাডভাইসে তাহলে আপনি এটা করতে পারবেন, করে আপনি এরকম একটা ইন্টারপ্রিটেশন পাবেন। আমি ইন্টারপ্রিটেশনটা বলছি আপনাদের জন্য। যদি দেখেন যে আপনার করোনারি ক্যালসিয়াম স্কোরিংটা যদি জিরো হয়, ঠিক আছে, অর্থাৎ ক্যালসিয়াম স্কোরিং মানে ক্যালসিয়াম কতটুকু জমে আছে করোনারি আর্টারিতে সেটা, তাহলে জিরো যদি হয় তাহলে এটা মানে নন আইডেন্টিফাইবল, অর্থাৎ ক্যালসিয়াম আইডেন্টিফাই করা যায়নি, তাহলে আপনার নেগেটিভ টেস্ট। হ্যাঁ, তাহলে এটা আপনার রিস্ক নাই, লো রিস্ক, ভেরি লো রিস্ক, আপনি খুবই নিরাপদ আছেন, আপনার ক্যালসিয়াম করোনারি আর্টারি ফ্রি আছে, ঠিক আছে, কারণ হার্ট অ্যাটাকটা হয় করোনারি আর্টারি ব্লকের মাধ্যমে, তো আপনি ফ্রি আছেন। এবং আপনার এখানে বলা হচ্ছে যে আপনি 5 বছরের মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকি খুবই কম, ঠিক আছে, লো রিস্ক, 1 থেকে 10 মধ্যে যদি হয় তাহলে মিনিমাম সামান্য একটা রিস্ক থাকবে। এবং যেটা হচ্ছে আপনার 5 বছরের মধ্যে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি হচ্ছে মানে কনসিস্টেন্ট লো উইথ লো রিস্ক। হ্যাঁ, এখানে মিনিমাম অ্যাথেরোস্ক্লেরোসিস আছে এবং একটা হালকা ঝুঁকি আছে। যদি 11 থেকে 100 হয় তাহলে মাইল্ড মৃদু, যেটা হচ্ছে আপনার নেক্সট আপনার মাইল্ড বা মাইল্ড অর মিনিমাল করোনারি স্টেনোসিস আছে, আপনার চেপে গেছে করোনারি আর্টারিটা, এবং আপনার মাইল্ড করোনারি অ্যাথেরোস্ক্লেরোসিস আছে, অ্যাথেরোস্ক্লেরোসিস মানে ফাইব্রোসিস হয়ে আপনার আর্টারিগুলো চেপে গেছে, ঠিক আছে, এবং আপনার করোনারি আর্টারি ডিজিজের অলরেডি এক্সিস্ট করছে, আপনার ঝুঁকিতে ঝুঁকি শুরু হয়ে গিয়েছে। 101 থেকে 400 যখন থাকবে আপনার মাঝারি ধরনের রিস্ক আছে, এবং আপনার কার্ডিয়াক এখন থেকে আপনাকে লাইফস্টাইল বা এসে হাত দিতে হবে, চেঞ্জ করতে হবে, তাহলে আপনার এই ঝুঁকিগুলো থেকে বেরিয়ে আসতে পারবে, না হলে আপনার যে কোনো সময় বিপদ হতে পারে, ঠিক আছে, যখন 101 থেকে 400 থাকবে। আর যদি 400-এর উপরে থাকে তাহলে কি হবে, তাহলে আপনি সিভিয়ার রিস্কে আছেন, সিগনিফিক্যান্ট রিস্ক। এবং সিগনিফিক্যান্ট রিস্ক থাকলে আপনার খুবই ইম্পর্টেন্ট কথা, দেখেন, এই হাই ক্যালসিয়াম স্কোর মে বি কনসিস্টেন্ট উইথ সিগনিফিক্যান্ট রিস্ক অফ হ্যাভিং এ কার্ডিওভাস্কুলার ইভেন্ট উইথ দ্য নেক্সট 5 ইয়ার্স। তাহলে আগামী পাঁচ বছরের মধ্যে যে কোনো সময় আপনি বড় বিপদের মধ্যে সিগনিফিক্যান্টলি আপনি ঝুঁকিতে আছেন। তাহলে এই টেস্টটা আপনি কতটা গুরুত্বপূর্ণ, এই টেস্টের মাধ্যমে আপনার ঝুঁকিটা আপনার আইডেন্টিফাই করতে পারছেন। আচ্ছা, এখন এই জিনিসটা আমরা বললাম যে যদি বেশি থাকে তাহলে আপনার এই ধরনের একটা ঝুঁকি আছে, আপনার যে কোনো মুহূর্তে হার্টের ই হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে হার্টের 60-70% ব্লক না হওয়া পর্যন্ত হার্টের ব্লাড সাপ্লাই কন্টিনিউশন থাকে, এই জন্যে রোগীরা টের পায় না। তো যখনই 70%-এর উপরে চলে যায় এবং ক্যালসিয়াম জমা মানে সিমেন্টের মতো, ক্যালসিয়াম যখন জমে যাবে তখন এটা স্টিফ হয়ে যাবে এবং তখন ব্লাড সাপ্লাই বাড়লে এটা ক্র্যাক করে গেলে ফেটে যায়, তখন আপনার প্লাটিলেট বা অন্যান্য অ্যাডেসিভ পার্টিকেলগুলো কোলেস্ট্রলগুলো এসে ওটা জমে প্লাক হয়ে পরের অংশে ব্লাড সাপ্লাই পায় না, ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়। সুতরাং এই জন্যে আপনার প্রিকশন ব্যথা হয়নি, কিন্তু আপনার রিস্ক ফ্যাক্টরগুলো আছে, আপনার ডায়াবেটিস, আপনার স্মোকার, আপনার বয়স 40 পার হয়ে গেছে, আপনার ওবেসিটি আছে, আপনার ফ্যাটি লিভার আছে, এই ধরনের সমস্যাগুলো থাকলে আপনার এই টেস্টটা করে নেবেন, করে নিয়ে আপনার ঝুঁকিটা আইডেন্টিফাই করে আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, ঠিক আছে। কারণ এটা কমানোর জন্য আসলে ওষুধের খুব একটা বড় ভূমিকা নেই, সিনথেটিক কোনো ওষুধের বড় ভূমিকা নেই, আপনাকে লাইফস্টাইল চেঞ্জ অবশ্যই করতে হবে। এবং লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে আপনার এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। রক্তনালীর কোলেস্ট্রল কমানো বা রক্তনালী পরিষ্কার করা নিয়ে আমার একটা ভিডিও আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, সেই ভিডিওটা আপনাদের অনেক উপকারে লাগবে আশা করি, সেই ভিডিওটা আপনারা দেখবেন এর সাথে সাথে। আচ্ছা, এখন আমি একটা ছবি দেখাচ্ছি যে ক্যালসিয়াম স্কোরিংটা দেখতে কেমন। যদি দেখেন ক্যালসিয়ামটা হচ্ছে কি, আমার বোনসটা এক্সরেতে বা সিটি স্ক্যানে সাদা দেখা যায়, কারণ এখানে প্রচুর ক্যালসিয়াম থাকে, সব ক্যালসিয়াম 99% ক্যালসিয়াম বডির বোনসের মধ্যে থাকে, হাড়ের মধ্যে থাকে, এই জন্য হাড়টা সাদা, চকই সাদা, মানে চকের মতো সাদা। এই যে এটা একটা সিটি স্ক্যান দেখাচ্ছে, এই যে এটা হচ্ছে ভাটি বা পিছিয়ে মেরুদণ্ড, এই জন্য মেরুদণ্ডে ক্যালসিয়াম বোনসের মধ্যে ক্যালসিয়াম আছে, এই জন্য সাদা দেখাচ্ছে, আর সামনে হচ্ছে হার্ট। হ্যাঁ, তো হার্টটা দেখেন গ্রে কালারে দেখাচ্ছে, এর মধ্যে এর ক্যালসিয়াম স্কোর জিরো, ছবিটা দেখতে পাচ্ছেন, এখানে কোনো সাদা অংশ দেখা যাচ্ছে না। তো এখানে ক্যালসিয়াম স্কোর 20-এর মতো, তো এখানে একটা পয়েন্টে আপনি দেখতে পাচ্ছেন যে একটি সাদা ক্যালসিয়াম ডিপোজিট শুরু হয়েছে, আর এখানে 250, এখানে এতটুকু জায়গা আপনার সাদা অংশ হয়ে গেছে, তাহলে এটা ক্যালসিয়াম অলরেডি জমা শুরু হয়ে গেছে, এটা করোনারি আর্টারির মধ্যে দেখাচ্ছে, চেহারাটা কিন্তু করোনারি আর্টারিতে। আর এটার ক্যালসিয়াম স্কোরিং হচ্ছে এই ভদ্রলোকের 1200, সুতরাং এখানে দেখেন ম্যাসিভ ক্যালসিয়াম জমে গেছে সিটি স্ক্যানে, ঠিক আছে, তাহলে এটা খুবই বিপজ্জনক অবস্থায় আছে উনি। সুতরাং আপনার এখানে অনেক সময় স্টেন্টিংয়ের প্রয়োজন হয় বা অ্যানজিওগ্রাম করার পর চিকিৎসকরা আপনাকে ম্যাসিভ ব্লাড স্লো হয়ে গেলে আপনাকে স্টেন্টিং করবে, তো সেটা তো লাইফ সেভিং, সেটা প্রয়োজন হলে করতেই হবে, কিন্তু আপনাকে শুধু ওষুধ দিয়ে আপনি ক্লিয়ার করতে পারবেন না, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, আপনাকে অবশ্যই লাইফস্টাইল হাত দিতে হবে এবং ফার্দার এটা ডিপোজিশন আটকাতে হবে। তো এটাই আমার মেসেজ, এবং এটার জন্য আপনি কী করবেন এটার অ্যাডভাইসটা আমি লিখে দিচ্ছি যে এটার জন্য আমরা চিকিৎসকরা কী অ্যাডভাইস দিতে পারি, ঠিক আছে। তো এটার জন্য আমরা সাধারণত দেই করোনারি আর্টারি ক্যালসিয়াম স্কোরিং
উইদাউট কন্ট্রাস্ট, অর্থাৎ আপনি কোনো ডাই দিবেন না, আপনার শরীরে অ্যানজিওগ্রামের মতো কোনো ইনজেকশন দেওয়া হবে না, আপনি যা সিটি স্ক্যানের মধ্যে থাকবেন 5-6 মিনিট, 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনার একটা এক্সরের মতো হয়ে যাবে, আপনার ক্যালসিয়াম স্কোরিংটা চলে আসবে। তো এটা দিয়ে আপনার চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন। এবং আমরা ফাংশনাল মেডিসিনে কী করি, আমরা লাইফস্টাইল চেঞ্জ করি, আপনার ডায়াবেটিস থাকলে আমরা ডায়াবেটিসটাকে হেলদি লাইফস্টাইলের মাধ্যমে কন্ট্রোলে নিয়ে আসি, এবং আমরা ডায়াবেটিসের চিকিৎসার ক্ষেত্রে রুট কজটা যেটা যদি টাইপ টু ডায়াবেটিসে হয়, ফাস্টিং ইনসুলিন লেভেলটা চেক করি, এবং ফাস্টিং ইনসুলিন লেভেল যখন আমরা 5-6 নিয়ে আসতে পারবো তখন আপনার ব্লাড সুগার এমনি উইদাউট মেডিসিনে নর্মাল হয়ে যাবে। আপনার গ্রিন জুস খেতে হবে, আপনার কিছু সাপ্লিমেন্ট আছে, ন্যাটোকাইনেস, হ্যাঁ জাপানিরা খায় ফার্মেন্টেড সয়াবিন, এখানে ন্যাটোকাইনেস ভিটামিন K2 আছে, এই K2 হচ্ছে ক্যালসিয়ামগুলোকে ক্লিন করতে সাহায্য করে। আপনার শরীরে ম্যাগনেশিয়ামের ব্যালেন্স রাখতে হবে, ওমেগা 3 খেতে হবে, অলিভ অয়েল খেতে হবে, হ্যাঁ লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। তো এই অনেকগুলো পদ্ধতির মাধ্যমে আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। সুতরাং মেসেজটা হচ্ছে ভেরি ক্লিয়ার যে আপনার এই টেস্টটা, আপনার চিকিৎসকের সাথে কথা বলে এই টেস্টটি করে আপনার ঝুঁকি আছে কি না দেখে আপনার লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে আপনার ফার্দার ঝুঁকি থেকে বা বড় বিপদ থেকে আপনার নিজেকে সেভ করবেন। তো যাই হোক, আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না। তবে এই যেহেতু ওয়ার্ল্ডে এখন লিডিং কজ হার্ট ডিজিজে মারা যাচ্ছে বা হার্ট অ্যাটাকে, সুতরাং আপনারা এটা সিরিয়াসলি নেবেন এবং আপনাদের পরিচিতজনদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন, এবং পরবর্তীতে আরও কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।